একটা সময় ছিল যখন আপামর বাঙালিদের কাছে কলকাতার কাছাকাছি পাহাড় ভ্রমণ মানেই উত্তরবঙ্গের দার্জিলিং অথবা কালিম্পংয়ের পাহাড় ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ভ্রমণ পিপাসু মানুষ এখন কোলাহলপূর্ণ পাহাড়ের থেকে সরে বেছে নিচ্ছেন তাদের তালিকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অপিট গ্রাম। যেমন এবারের উত্তরবঙ্গ ভ্রমণে আমি বেছে নিয়েছিলাম আজ কালিম্পংয়ের সেরকমই এক সুন্দর গ্রাম সামালবঙের। আমাদের সুন্দর অভিজ্ঞতাই আপনাদের সামনে নিয়ে আসছি। শহুরে কোলাহলের গণ্ডি অতিক্রম করে আমাদের গাড়ি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে শিবকের রাস্তা ধরে ছুটে চলল পাহাড়ের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা কালীজোড়া হয়ে পানবু ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছলাম এবং সেখান থেকে আস্তে আস্তে পৌঁছে গেলাম সামালবঙে। একটা সুন্দর প্রকৃতির মধ্যে একটা নির্জন রাস্তাতে আমি এখন এসে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের যে কালিম্পং জেলা রয়েছে তারই সামালবঙেতে। আর এসেছি যে হোমস্টেটাতে সেটার নাম হচ্ছে টিবেটান ভিলা। খুব সুন্দর এই হোমস্টেটা, তাই এই হোমস্টেটার সাথেই আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো। এখানে কিভাবে আসতে হবে, কেমন কি খরচা রয়েছে, এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়, একদম ডিটেলে পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তাহলে চলুন আমরা একসাথে যাই এই হোমস্টের অন্দরমহলেতে। প্রথমেই দেখিয়ে দিই যে ঠিক কোন জায়গায় রয়েছে এই টিবেটান ভিলাটা। এই রাস্তা মেন রোড যেটা এই নিচের দিকে নেমে গেছে, আর একদম মেন রোড থেকে কয়েকটা সিঁড়ি নেমে গিয়েই রয়েছে এই হোমস্টে। তা চলো আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা দিয়ে নামতে হবে। এই হচ্ছে এখানে কয়েকটা স্টেপস রয়েছে, স্টেপ নেমে গিয়ে রয়েছে এদের রিসেপশন কাম ডাইনিংটা। কয়েকটা স্টেপ নিচে নেবে এসেই রয়েছে এদের এখানে ডাইনিং এরিয়া। তাই ডাইনিং এরিয়াটা এখন দেখিয়ে দিচ্ছি দিনেরবেলা, আবার রাতেও কিন্তু দেখাবো। এই হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে এরকম রাউন্ড শেপের চারটে টেবিল রয়েছে। রয়েছে এখানে এই সুন্দর বেতের চেয়ার, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দারুণ লাইটিং রয়েছে, রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন মনে হয় খুবই সুন্দর দেখতে লাগবে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এরকম পাশে পাশে ছোট ছোট টবেতে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এইখানে যে এই ডাইনিং টেবিল রয়েছে, এইখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটাই করুন না কেন, যদি ওয়েদার ক্লিয়ার থাকে দারুণভাবে এখানে তো মাউন্টেন ভিউ পাবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। ওয়েদার এখন ক্লিয়ার নেই যে কারণে ভিউ পাওয়া যাচ্ছে না, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু সুন্দর ভিউ পাবেন। এরপরে আমরা যাব এখানে কেমন রুম রয়েছে, রুমসগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো। এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়া ব্যাক সাইড দিয়ে এখানে এসে এখান থেকে কিছু সিঁড়ি নিচের দিকে নেবে গেছে। এই সিঁড়ি দিয়ে নেবেই রয়েছে আমাদের কটেজ। এসে গেছি আমরা যেখানে থাকবো, মানে দুপ্লেক্সে থাকবো, দুপ্লেক্সের সামনে। এখানে টোটাল তিনটে দুপ্লেক্স রয়েছে আর চারটে কটেজ রয়েছে। আগে আমরা যে দুপ্লেক্সে রয়েছি সেটা দেখিয়ে দিই, তারপরে কটেজ তো দেখাবোই। তিনটে ডুপ্লেক্সই একই রকম রয়েছে, আমরা যেটাতে রয়েছি সেই কারণে ওই একটাই দেখাচ্ছি। তাহলে চলো আগে আমাদের ডুপ্লেক্সটা দেখিয়ে দিই। তিনটে স্টেপ উঠেই রয়েছে এখানে, বড় ব্যালকনি রয়েছে। এবারে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে ঢুকে প্রথমেই রয়েছে এখানে সুন্দর একটা বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেডশিট রয়েছে, টাওয়ালগুলোকে দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। রয়েছে একদম হোয়াইট পিলো, রয়েছে ব্ল্যাঙ্কেট, একটা কুশন রয়েছে, এইদিকে একটা টেবিল রয়েছে, একটা মিরার রয়েছে যেখানে মহিলারা সুন্দর করে সাজগোজ করতে পারবেন। আর এইদিকে একটা ফ্যান রয়েছে, রয়েছে এদিকে নাইট ল্যাম্প,
আর এর বাইরে রয়েছে এইদিকে দুটো বেতের চেয়ার, একটা সেন্টার টেবিল রয়েছে, এইদিকে একদম একটা উইন্ডো রয়েছে যেখান থেকে আপনারা দারুণ ভিউ পাবেন, হিল ভিউ পাবেন। এইখানে রুমের এই সাইডে রয়েছে একটা জামাকাপড় ঝোলানোর হুক। দা এই যে বেডটা দেখালাম, বেড থেকে এইদিকে এসে রয়েছে একটা ওয়াশ বেসিন, রয়েছে এখানে মিরার, আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই, ওয়াশরুমের ফ্লোরটা দেখুন, একেবারে উডেন ফিনিশিং টাইলস লাগানো রয়েছে, একদম লেটেস্ট কমোড রয়েছে, রয়েছে এদিকে ফাসেট, ট্যাপ রয়েছে, ডাস্টবিন রয়েছে, বাকেট মাগ রয়েছে, এইদিকেও ট্যাপ রয়েছে, আর উপরে গিজার রয়েছে, আর এই সিলিংটা পুরো বেতের একটা সিলিং রয়েছে। এইবারে ডুপ্লেক্সের এই গ্রাউন্ডটা তো দেখালাম, এবারে এই ফার্স্ট ফ্লোরটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। এইখানে এই কাঠের সিঁড়ি রয়েছে, কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠে আবার কী রয়েছে সেটা দেখাচ্ছি, আসুন আমার সাথে। ওপরে তো উঠে এসেছি, এখানেও কিন্তু একটা সুন্দর বেড রয়েছে যেখানে নিট অ্যান্ড ক্লিন বেডশিট রয়েছে, একটা পিলো রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট যেটা একদম হোয়াইট কভার করা রয়েছে, এইদিকে কিন্তু একটা উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণভাবে ভিউ পাবেন কিন্তু আপনারা, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে। সিলিং দেখুন উডেন, দারুণ লাগছে দেখতে। আর এই ওপরের দিকে এই ওয়ালের ওপর থেকে দেখুন পুরো বেতের কাজ করা রয়েছে, এইদিকে একটা লাইটও রয়েছে, আর এইদিকে একটা স্পেস রয়েছে টুকটাক জিনিস রাখার জন্য, রয়েছে অ্যাশট্রে, এখানে চার্জিং সকেট রয়েছে। আর যেটা দারুণ লাগছে এই ওপর থেকে নিচের ভিউটা দেখুন, নিচটা কেমন লাগছে একটু দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন নিচের বেডটা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এই গেল এই যে টিবেটান ভিলা যে হোমস্টে রয়েছে তার এই ডুপ্লেক্স, এবারে যাব আমরা কটেজগুলো দেখতে, চলুন। হচ্ছে ডাইনিং এরিয়া, এখান থেকে এই কয়েকটা সিঁড়ি নেবে এসেই এইদিকে রয়েছে ডুপ্লেক্স, আমরা নিচের দিকে গিয়ে রয়েছে ডুপ্লেক্স। কটেজে থাকলে কিন্তু এতটা দূর নামতে হবে না, তার আগেই এইখানে যে রেস্ট রয়েছে এই রেস্টের দিক থেকে এইদিকে চলে আসছেন, এসে রয়েছে এখানে দুটো কটেজ। এবারে একটা কটেজ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বিশাল বড় রুম রয়েছে, এখানে দুটো বেড রয়েছে নিট অ্যান্ড ক্লিন, এখানে একদম বেডগুলো রয়েছে, পিলো কভার বলুন কি ব্ল্যাঙ্কেটের কভার বলুন দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, একটা কুশন। এইদিকে কিন্তু দারুণ ভিউ হবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, কার্টেন দেওয়া রয়েছে উইন্ডোতে, এখানে একটা স্পেস রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন, পুরো ওয়াল কিন্তু একদম বেতের, এই সাইডটা কংক্রিট রয়েছে, এই সাইডটা পুরো বেতের রয়েছে। আর এই দিকেও কিন্তু আর একটা বেড রয়েছে যেখানে আরও দুজন ভালো করে শুতে পারবেন, সুন্দর সুন্দর এখানে কোট দেওয়া রয়েছে, এই যেমন দেখা যাচ্ছে এই দিকটাও কিন্তু পুরো বেতের, দুর্দান্ত লাগছে। আর সিলিংটা কিন্তু উডেন রয়েছে, এইদিকে একটা বেতের চেয়ার রয়েছে, এইদিকে একটা উইন্ডো রয়েছে যেখানে সুন্দর কার্টেন দেওয়া রয়েছে। এইবারে এই রুমের মধ্যে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সেন্টার টেবিল রয়েছে, রয়েছে একটা মিরার মহিলাদের সাজগোজ করার জন্য। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াশরুমটা, ডুপ্লেক্সের থেকে একটু ছোট কিন্তু সুন্দর ওয়াশরুম, এখানে একদম লেটেস্ট কমোড রয়েছে, ফাসেট, এদিকে গিজার রয়েছে, এদিকে ট্যাপ বাকেট মাগ রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে এইদিকে মিরার, আর এই সিলিংটা কিন্তু এটার রয়েছে বেতের, সব মিলিয়ে ঘরটা কিন্তু বেশ সুন্দর। এটা আর একটা কটেজ রয়েছে, এখানে পাশাপাশি দুটো বেড রয়েছে যা থাকার সেম রয়েছে, এইদিকে একদম বেতের ওয়াল রয়েছে, নিচে তো কংক্রিট ওপরে বেত রয়েছে, উডেন রয়েছে, সুন্দর লাইট রয়েছে এখানে, এইদিকে উইন্ডো থেকে দারুণ মাউন্টেন ভিউ পাবেন, রয়েছে এখানে একটা বেতের চেয়ার যেমন অন্যান্য কটেজেও রয়েছে সেম রয়েছে। আর এটারও ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেম ওয়াশরুম যেটা আমি আগেরটাতে দেখালাম সেম ওয়াশরুম রয়েছে। এই লেভেলটাতে দুটো কটেজ রয়েছে, এখান থেকে আর একটু নেবে গিয়ে আরও দুটো কটেজ রয়েছে, সেই দুটো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনও এখানে মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে, কাজ কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে এই টিবেটান ভিলা এই হোমস্টেকে। প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে আর একটু এগিয়ে আসতে হবে। এই আর একটা জিনিস দেখাই যেটা দেখানো হয়নি, এই যে কটেজগুলো, কটেজের এই বাইরেগুলো কিন্তু পুরো উডেন ফিনিশ,
দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এখান থেকে আবার কয়েকটা স্টেপ নামতে হবে, নেবে গিয়ে তারপর রয়েছে এইদিকে কটেজ, দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু, আমার অপূর্ব লাগছে। আপনাদের কার কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা এখান থেকে কয়েকটা স্টেপ আমি নেবে যাচ্ছি। এইসব জায়গাগুলোতে গার্ডেনিং হবে, তো সেইগুলো এখন কাজ চলছে। আর এই হচ্ছে দুটো কটেজ, খুব সুন্দর, দারুণ, দুর্দান্ত, এক কথায় অপূর্ব। এইখানেও রয়েছে দুটো বেড, আর নতুন করে কিছু বলছি না, কি রয়েছে আপনাদেরকে এই ক্যামেরা বন্দি করেই দেখিয়ে দিচ্ছি। দারুণ এই কটেজটা আমার দুর্দান্ত লেগেছে। এর সাথে আর একটা কটেজ রয়েছে এর পাশেই, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই কটেজটাও সুন্দর, কিন্তু আগের কটেজটা আমার বেশি সুন্দর লেগেছে। এলাম, এসে রুমে চেক ইন করে আপনাদের কিন্তু রুমগুলো দেখিয়ে দিলাম, ডুপ্লেক্সটা দেখেছি, কটেজ দেখালাম, তারপরে আমি আমার ঈগলকে একটুখানি তুললাম, তুলে এই এর চারিপাশটা কেমন রয়েছে সেটা নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এবার চলে এসেছি একেবারে ডাইনিং টেবিলেতে লাঞ্চ করতে, আর লাঞ্চে একদম সেই জামাইয়ের আদরের মতো সাজিয়ে দিয়েছে। এখানে এখানে ভাত রয়েছে, এদিকে শুক্তো, ডাল রয়েছে এখানে, বেগুনি, আলু পটলের তরকারি রয়েছে, ডিমের কারি, দুটো করে ডিম, আর এইদিকে রয়েছে চাটনি আর পাঁপড়। চেহারাগুলো তো দুর্দান্ত খাবারের, এবার খেয়ে জানাচ্ছি যে কেমন খেলাম। দেখে লোভ লাগছে, অনেক দিন পরে, মানে আমরা এর আগে দুটো জায়গায় থেকেছি, সেই জায়গায় একদম এরকম বাঙালি খাবার তো পাইনি, আর এখানে পেয়েছি বলে মনে হচ্ছে কতক্ষণে খাবো, পেটে একটু ছুঁচুয়ে ডনও দিচ্ছে, বাজে বেলা দুটো, তাই এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে জানাচ্ছি যে কেমন খেলাম। পুরো দমে আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, আর খাওয়া দাওয়া মানে কি বলবো, মানে বলার কিছু নেই, পাগল হয়ে গেছি। যেমন অপূর্ব শুক্তো করেছে, তেমন সুন্দর ডাল, সেরকম সুন্দর বেগুনি, সব গরম গরম খাবার, ভাতের চালটা একেবারে সরু সরু লম্বা লম্বা, দারুণ চাল, এক কারিও দুর্দান্ত, চাটনি পাঁপড় ভাজা নিয়ে কিছু বলবো না, চাটনিটাও দারুণ, মানে সব মিলে একদম 100-এ-100। অতি অবশ্যই এখানে আসুন, এখান থেকে প্রকৃতিকে এনজয় করুন, দারুণ খাওয়া দাওয়া করুন, দুটো দিন এখানে আরামসে কাটিয়ে যান। লাঞ্চ সেরে তারপরে রুমে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এই গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। এখানে একটা ওই সানসেট পয়েন্ট রয়েছে, সেখানে বলছে খুব সুন্দর নাকি ওখান থেকে সানসেট দেখা যায়, চলুন যাই একসাথে আমরা সেখানে গিয়ে সানসেট পয়েন্ট থেকে কেমনভাবে সানসেট দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো। সানসেট পয়েন্ট থেকে ঘুরে এলাম, এত একদম পুরো মেঘে ঢেকে রয়েছে যে সানসেট ভালো করে দেখা গেল না, সেই কারণে
এই চলে এসেছি রুমেতে। রাতের ভিউ কেমন দেখাবো, তার আগে এরা স্ন্যাক্সে কি দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দিয়েছে দিয়ে কফি, আর দিয়েছে এই ভেজ পকোড়া। আমরা তো এখন এটা খাচ্ছি, তার মাঝে আপনারা দেখে নিন এই হোমস্টের এই নাইট ভিউ কেমন। রাতের অন্ধকারে এই টিবেটান ভিলা হোমস্টের কেমন রূপ সব লাইট জ্বলার পরে সেইটা তো দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি সোজা ডাইনিং এরিয়াতে, আমরা এবারে ডিনারটা সারব। ডিনারে এরা কি দিচ্ছে না দিচ্ছে এই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তা দেখে নিই কী দিচ্ছে, আপনাদেরকেও দেখাচ্ছি। দারুণভাবে কিন্তু আজকের দিনটা আমাদের কাটছে, অপূর্ব এখান থেকে ভিউ, দুর্দান্ত এই কালিম্পং শহরের যে নেকলেস ভিউ সেটা তো দেখালাম। তাছাড়া এখানকার খাবার দাবারও কিন্তু দারুণ দারুণ, আর এই সব কিছু একসাথে পেতে হলে অতি অবশ্যই আপনাদের আসতে হবে এই সামালবংয়ের এই টিবেটান ভিলাতে। তা আসুন, অতি অবশ্যই ভালো লাগবে আপনাদের, এইটুকু বলতে পারি। তা দেখে নিই এরা ডিনারে কী দিচ্ছে। আরে বাহ, দুর্দান্ত চলে এসেছে এখানে আমাদের ফ্রাইড রাইস, কাজু কিশমিশে ভরা রয়েছে, তার সাথে আবার এই চিকেন কষা, দারুণ লাগছে। স্যালাডও এসে গেছে, পুরো ঠান্ডা আমেজ রয়েছে, তার মধ্যে এরকম ফ্রাইড রাইস আর চিকেন কষা জমিয়ে একদম খাওয়াটা হবে। খেয়ে দে তারপর বিছানা নেব, দেখা হবে আবার কাল সকালে। দারুণ খাওয়া দাওয়া হলো, একদম ডিনার জমিয়ে হলো, এইবার শুয়ে পড়বো। সারাদিন ধরে চলছে ফটোগ্রাফি, ঘোরাঘুরি সব কিছুই, এইবারে শুয়ে পড়ার পালা। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে, যদি সানরাইজ ভালো দেখা যায় অতি অবশ্যই সেইটা আপনাদেরকে আমি দেখাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সুপ্রভাত, আমি অনির্বাণ, আর এখন বসে আছি সামালবংয়ের পাহাড়ের বাড়িতে। কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করছে যে নিজের বাড়ি, একদম নিজের বাড়ির মতনই এটা, এত সুন্দর উষ্ণ অভ্যর্থনা এদের, আর এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য, এই সব কিছু আমাদেরকে একদম মুগ্ধ করেছে। আর এই সব কিছু পাওয়ার জন্য আপনারাও কিন্তু এখানে একটা কি দুটো দিনের জন্য চলে আসতে পারেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। বেডটি আসে সকালবেলা, কিন্তু আমাদের এসেছে বেড কফি, কারণ আমরা চায়ের থেকে কফিটা বেশি প্রেফার করি। তাই কফিতে চুমুক দিতে দিতে দারুণভাবে একেবারে আজকে ভোরবেলা সানরাইজ দেখলাম, আর সেটাই আপনাদেরকে একটু দেখাই। চলুন দেখে নিন যে কেমনভাবে আমরা আজকে এখান থেকে সানরাইজটা দেখেছি। দেখুন, আমি ততক্ষণে কফিটা শেষ করি। Thank you.
তাহলে কেমন দেখলেন সানরাইজ এই পাহাড়ের বাড়ি থেকে? অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই পাহাড়ের বাড়ি থেকে এইভাবেই যদি নিজের চোখে সানরাইজ দেখে নিতে চান তাহলে চলে আসতেই পারেন। আর কীভাবে আসবেন? শিলিগুড়ি বা NGP থেকে যদি পুরো গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে ছোটো গাড়ি ওই 3,500 টাকার মতো ভাড়া পড়বে, আর বড় গাড়ি হলে 4,000 থেকে 4,500 টাকার মতো ভাড়া পড়বে। সময় লাগবে 3-ঘণ্টা মতো, পৌঁছে যাবেন একেবারে যেই হোমস্টের মেন গেট সেখান পর্যন্ত। বয়স্কদের আসতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর যারা শেয়ারিং আসতে চান তারা শিলিগুড়ির যে সালুগারা চেকপোস্ট রয়েছে সেখান থেকে কিন্তু শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। কোন কোন টাইমে এই শিলিগুড়ির সালুগারা চেকপোস্ট থেকে শেয়ারিং গাড়ি ছাড়ছে আর এই ড্রাইভারের যে কন্ট্যাক্ট নাম্বার সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। কি সুন্দর, দেখ বাবা, ওই দেখো বাবা, মামা ভালো লাগছে তোমার? স্নান টান সেরে চলে এসেছি এবারে ব্রেকফাস্ট টেবিলেতে। ব্রেকফাস্টে এরা দিয়ে দিয়েছে এরকম লুচি আর দিয়েছে বাঙালিদের অত্যন্ত পছন্দের ছোলার ডাল। তা এইগুলো তো খাবো, খাওয়ার আগে দুজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পাহাড়ের কোলে পাহাড়ের বাড়িতে বসে দারুণ প্রাকৃতিক সৌন্দর্যকে তো উপভোগ করছি, আর কাল থেকে যার হাতের সুস্বাদু খাবার খেয়ে আমাদের মন ভরে যাচ্ছে সেই ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে তপন। এই তপন দুর্দান্ত খাবার খাওয়াচ্ছে আমাদের, একদম সেই খাবারের স্বাদ আর প্রাকৃতিক সৌন্দর্যকে যদি একসাথে আপনাদের পেতে হয় তাহলে কিন্তু আপনাদের অতি অবশ্যই গন্তব্য হতে পারে এই পাহাড়ের বাড়িতে। আর দারুণভাবে সার্ভিস দিয়ে আসছে এই ভাই, এই ভাইয়ের নাম হচ্ছে অক্ষয়। এর বাড়িও আবার একদম আমার পাশে, আমার বাড়ি বালিতে আর ওর বাড়ি হচ্ছে লিলুয়াতে। তা ওরা কিন্তু এখানে একদম রেডি হয়ে রয়েছে আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, অতি অবশ্যই আসুন। প্যাকেজের মধ্যে আপনারা তো 4টে টাইমের খাবার পাবেন, তার বাইরে যদি আপনারা চান এদের মেনু কার্ড থেকে কিনে খেয়ে নিতে পারেন। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, অ্যাজ ইউজুয়াল দারুণ খাবার ছিল, কাল থেকে দারুণ দারুণ খাবার খাচ্ছি এখানে এসে, দারুণভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করছি। আর একটা দুটো ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই সুবিধা নেই, এখন এই 2024 মার্চ ভিডিও করছি এই মুহূর্তে নেই, কিন্তু আগামী দিনে সেই সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া যেটা হচ্ছে কেউ যদি আপনারা একদম কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ড্রাইভারের থাকার ব্যবস্থা রয়েছে। এরা কিন্তু ড্রাইভারের থাকার জন্য কোনো চার্জেস নিচ্ছে না, শুধু ওই ফুডিংয়ের চার্জেসটা নেবে। সব মিলিয়ে দারুণ কাটলো আমাদের এই সামালবঙের টিবেটান ভিলা এই হোমস্টে এখানে পাহাড়ের বাড়িতে। আসুন দারুণভাবে এনজয় করুন এখানকার পরিবেশকে। আর যেটা করুন সেটা হচ্ছে ট্রাভেলার অনি 0.3 চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের সেবায় অনির্বাণ সবসময় রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো জায়গা নিয়ে কিংবা নতুন কোনো বাসের ভিডিও নিয়ে। এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আমি আর আপনি বলবো, আর 4টে কটেজ রয়েছে, আর এসেছি যে হোমস্টেটাতে সেটার এই লেভেলটাতে দুটো ওয়াশরুম রয়েছে, এর থেকে আরেকটু নিচে গিয়ে আরও দুটো, এই লেভেলটাতে দুটো কটেজ রয়েছে।